আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বগুড়ায় বিষাক্ত মদ পানের ঘটনায় আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬তে দাঁড়িয়েছে। অসুস্থ আরো কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বিষাক্ত মদ বিক্রির দায়ে তিন হোমিওপ্যাথিক চিকিৎসক সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভেজাল মদ তৈরিকারীরা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। বগুড়ার প্রতিনিধি ও রাসেল খানের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলন করে পুলিশ। জানায় মঙ্গলবার রাতে চার হোমিও ফার্মেসির মালিক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পারুল হোমিও হলের নূরনবী শেখ, মুন হোমিও হলের এম এ খালেক, করতোয়া হোমিও হলের শহীদুল ইসলাম এবং হাসান হোমিও হলের কর্মচারী জুয়েল। বিষাক্ত রেকটিফাইড স্পিরিটই মৃত্যুর কারণ বলে জানায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী দশ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করেছে। এদের মধ্যে বগুড়া সদরের ৮ জন এবং শাহজাহানপুর উপজেলার ২ জন। আমাদের তদন্তে যারা মূল এটার সাথে জড়িত যাদেরকে আমরা বের করতে পেরেছি তারাও গ্রেফতার হয়েছে। অপরাধীদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। এদেরকে কেউ প্ররোচনা করে এই মদগুলা খাওয়াইছে। এই অ্যালকোহল বিক্রেতা অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এদিকে রাজধানীর হাতিরঝিলে নৌপুলিশ সদর দপ্তরে মুজিব কর্নার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন অসাধু ব্যবসায়ীরা ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে, তাদের ধরতে ডিবি পুলিশ কাজ করছে। কোথায় কিভাবে ভেজাল হচ্ছে, কিভাবে তারা এই ভেজাল মদ তৈরি করছে তাদেরকে আইডেন্টিফাই করেছে এবং তারা নেটের মধ্যেই নিয়ে আসছে, অনেকগুলিকে ইতিমধ্যে ধরেছেন। তা আমরা মনে করি, আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে, যারা মদ্যপান করেন তারা অবশ্যই ভেজাল মদ যেন না পান করেন এবং ভেজাল মদ পান করলে এই ধরনের দুর্ভোগ হতে পারে সেইটা যেন তারা মনে রাখেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।